সমস্যা সমাধানে দফায় দফায় বৈঠক সমস্ত শ্রমিক সংগঠন থেকে শুরু করে পুরসভার বিরোধী নেতৃত্বদের সঙ্গে। সাফাই কর্মীদের এই ধরনের আন্দোলনকে কেউই সমর্থন জানাননি, উল্টে এক প্রকার নিন্দায় সরব হয়েছে শ্রমিক সংগঠন থেকে বিরোধী নেতৃত্বরা। তবে আন্দোলন বেঠিক হলেও দাবি ছিল এক প্রকার সংগতিপূর্ণ, তাই পুর প্রশাসকের কাছে তাদের দাবির প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য আবেদন জানানো হয় সমস্ত শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে। সেই আবেদন মেনেই মার্চ 9 ফেব্রুয়ারি থেকে 10% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে রবিবার থেকেই সাফাইয়ের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য জানান পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সমস্ত আলোচনা করার পরে ট্রেড ইউনিয়নগুলি থেকে একটা রিকোয়েস্ট করেছে, মার্চ মাস থেকে যে 10% বৃদ্ধি করার কথা, সেটা 10% বৃদ্ধিটা মার্চের পরিবর্তে এটা ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করার কথা বলেছে। ট্রেড ইউনিয়নগুলির এই অনুরোধটা আমরা মেনে নিয়েছি, এই বৃদ্ধিটা ফেব্রুয়ারি থেকে হবে 10% বৃদ্ধি। আমি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি সমস্ত সাফাই কর্মীদের বলবো, আপনারা আগামীকাল থেকেই কাজে যোগদান করুন, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন।